আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কিভাবে একটা ওয়েবসাইট দিয়ে টাকা ইনকাম করতে হয় সহজভাবে বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করব যারা এই বিষয়টা জানেন তারা তো জানেনি আর যারা না জানেন তারা হয়তো বা অনেক কিছুই জানতে পারবেন একটা ওয়েবসাইটকে আমরা যদি একটা জমির সাথে তুলনা করি তাহলে কিন্তু খুব সহজে এটা বোঝা সম্ভব হবে যে আসলে একটা ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করা যায় একটা জমিতে আমরা চাইলে অনেক কিছুই করতে পারবো যেমন আমরা চাইলে একটা জমিতে কৃষি কাজ করতে পারি আমরা চাইলে এটা থেকে একটা খামার করতে পারি আবার চাইলে আমরা এটাতে একটা বড় বিল্ডিং করে একটা কনস্ট্রাকশনের কাজে লাগিয়ে দিয়ে একটা বড় গার্মেন্টস ফ্যাক্টরিও করে ফেলতে পারবো আমরা চাইলে একটা জমির মধ্যে কৃষি কাজ করতে পারবো আমরা চাইলে একটা জমির মধ্যে বিশাল বড় বিল্ডিং করে ভাড়া দিতে পারবো অ্যাটসেট্রা এটসেট্রা একটা জমিতে আসলে অনেক কিছুই করা সম্ভব ঠিক তেমনি হবে একটা ওয়েবসাইটকেও অনেক কিছু করা সম্ভব একটা ওয়েবসাইটের মাধ্যমে হাজার রকমের ব্যবসা করা সম্ভব হাজার রকমের প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব আবার হাজার উপরে লক্ষ লক্ষ উপায়ে ইনকাম করা সম্ভব তো আমরা অনেকেই ভাবি যে আমার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবো শুধুমাত্র একটা ওয়েবসাইট থাকলেই হবে না পাশাপাশি সেই ওয়েবসাইটটাতে আপনি কি করবেন সেটা আগে নির্বাচন করতে হবে তারপরে সেটাতে আপনাকে লেগে থাকতে হবে সেটার উপরে কাজ করতে হবে তারপর সেখান থেকে ইনকাম আনা সম্ভব আর এছাড়া আসলে একটা ওয়েবসাইট থাকলেই যে আপনার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে হাজার হাজার টাকা ইনকাম হবে এটার কোনো সম্ভাবনা নেই তো চলুন এবার দেখে নেওয়া যাক কয়েকটা উপায় যে আসলে আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ইনকাম করতে পারবেন তো যতগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা পদ্ধতি হচ্ছে ইকমার্স ইকমার্স বিজনেসের মাধ্যমে অনেকে এই ওয়েবসাইটের মাধ্যমে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করছে তো ই কমার্সের কথা বললে আমরা অনেকেই ঘাবড়ে যাই ই কমার্স তো বিশাল বড় সড়ো ব্যাপার এই ই কমার্স বিজনেস করতে হলে তো প্রচুর পরিমাণ প্রোডাক্টের প্রয়োজন অ্যাটসেট্রা এ ধরনের নানা ধরনের চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসে তবে ই কমার্স ব্যবসাটাকেও আরও ছোট পরিসরে করা যায় ছোট পরিসরে বৃহৎ ছোট পরিসরে করেও বৃহৎ পরিসরে করা যায় সেটা কিভাবে আপনি একটা নিস ওয়াইজ প্রোডাক্ট বিক্রি করবেন তাহলে কিন্তু এখানে আপনার এত বৃহৎ পরিসরের ব্যবসাটা করার প্রয়োজন নেই এমন হতে পারে যে আপনি এমন একটা ওয়েবসাইট করলেন যেখানে শুধুমাত্র কসমেটিক প্রোডাক্ট বিক্রি করবেন আর অন্য কোনো প্রোডাক্ট বিক্রি করবেন না এমনও হতে পারে আপনি একটা ওয়েবসাইট করলেন যেখানে শুধুমাত্র বাচ্চাদের জিনিসপত্র বিক্রি করবেন হ্যাঁ বাচ্চাদের খেলনা বাচ্চাদের পোশাক বাচ্চাদের ডায়পার বাচ্চাদের খাবার বাচ্চাদের যা কিছু থাকে শুধুমাত্র বাচ্চাদের জিনিস আবার এমনও হতে পারে আপনি এমন একটা ওয়েবসাইট করলেন যেখানে শুধুমাত্র পোষা প্রাণীর খাবার বিক্রি করবেন পোষা প্রাণীর পোশাক বিক্রি করবেন পোষা প্রাণীর রিলেটেড যা আছে সবকিছু বিক্রি করবেন আবার এমনও হতে পারে শুধুমাত্র একটা স্মার্ট ওয়াচ আমার হাতে যে স্মার্ট ওয়াচ দিই সেই স্মার্ট ওয়াচের উপর পুরো একটা ওয়েবসাইট হতে পারে আপনি এই স্মার্ট ওয়াচকে ফোকাস করে সারা বাংলাদেশে অথবা বিশ্বের বাইরে মার্কেটিং করতে পারেন তাহলে সেখান থেকে আপনি কিন্তু অল্প পরিশ্রমে বেশি বিক্রি করার সম্ভাবনা তৈরি করতে পারবেন তাহলে আমরা বুঝলাম যে ইকমার্সের মাধ্যমে ক্ষুদ্র পরিসরেও কিন্তু ব্যবসা করা সম্ভব তো এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতিগুলোর মধ্যে একটা তারপরে দ্বিতীয় যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনার ওয়েবসাইটকে মনিটাইজ করে সেখান থেকে ইনকাম করা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে মনিটাইজ করে ইনকাম করতে চাইলে আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কনটেন্ট থাকতে পারে সেটা হতে পারে ভিডিও কন্টেন্ট হতে পারে আপনার আর্টিকেল অথবা প্যাসেজ লেখার মাধ্যমে যে ধরনের কন্টেন্ট হয় সেগুলো এছাড়া আরও বেশ কিছু ধরনের কন্টেন্ট আপনার থাকতে পারে যেগুলোর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন তো কন্টেন্ট আসলে বিভিন্ন ধরনের হতে পারে আপনি আর্টিকেল হতে পারে ভিডিও হতে পারে গ্রাফিক ডিজাইনও একটা কন্টেন্ট কন্টেন্ট হতে পারে মোশন গ্রাফিক ডিজাইন গুলো একটা কন্টেন্ট হতে পারে ভিডিও এডিটিং গুলো একটা কন্টেন্ট হইতে পারে যেগুলো আসলে একটা ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা যাবে প্লাস এটাকে মনিটাইজ করে গুগল এডসেন্সের মাধ্যমেও ট্রাফিক বিক্রি করে ইনকাম করা যাবে তো গুগল এডসেন্সের মাধ্যমে ট্রাফিক বিক্রি করে কিভাবে ইনকাম করা যায় সেই ব্যাপারে আসলে আলাদা একটা ভিডিও করা প্রয়োজন তাহলে এটা বুঝতে অনেকটা সুবিধা হবে তা এই দ্বিতীয় পদ্ধতিটাও বেশ জনপ্রিয় সারা বিশ্বব্যাপী বড় বড় মাল্টিনেশনাল কোম্পানিগুলো বড় বড় নিউজ পেপারগুলো তাদের ওয়েবসাইটকে গুগল অ্যাক্সেন্সের মাধ্যমে মনিটাইজ করে প্রচুর পরিমাণ অর্থ টাকা ইনকাম করছে তো আমি আপনি চাইলেও কিন্তু এ ধরনের একটা উপায় বের করে নিয়ে সেখানে আমাদের ওয়েবসাইটকে মনিটাইজ করে সেখান থেকে ইনকাম করতে পারবো তারপরে আরও বেশ কিছু পদ্ধতি রয়েছে যেগুলো মাধ্যমে আসলে এই ওয়েবসাইট দিয়ে টাকা ইনকাম করা যায় তৃতীয় জনপ্রিয় একটা পদ্ধতি হচ্ছে এফিলিয়েট মার্কেটিং এফিল্টিং করেও কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব তো আমরা সাধারণত অ্যামাজন এফিলিয়েট আলিবাবা এফিলিয়েট এই দুটা প্রোডাক্টের নাম বেশি শুনি তারপরে ক্লিক ক্লিক ব্যাঙ্ক এই কয়েকটা জনপ্রিয় ওয়েবসাইটের নাম প্রচুর শুনি আমরা চাইলে এই জনপ্রিয় ওয়েবসাইটগুলোর থেকে প্রোডাক্ট নিয়ে সেগুলো আমাদের যে কোনো একটা ওয়েবসাইট বানিয়ে সেটার মাধ্যমে মার্কেটিং করে বিক্রি করে সেখান থেকে কমিশন নিতে পারি এছাড়াও এই যে আমরা জনপ্রিয় কত কতগুলো ওয়েবসাইটের নাম জানি এগুলো বাইরেও কিছু আরও বাড়তি অনেক জনপ্রিয় বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো তো প্রচুর পরিমাণ কমিশন প্রদান করে যেগুলো বেশি কমিশন প্রদান করে আপনি সেই ওয়েবসাইটগুলোকে বেছে নিয়েও সেগুলো প্রোডাক্টের মার্কেটিং করেও কিন্তু ব্যবসা করে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন এটা গেল তৃতীয় পদ্ধতি তৃতীয় পদ্ধতি অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে কিভাবে করতে হয় কি কি ধরনের কাজ করতে হয় কি কি ধরনের ওয়েবসাইট রয়েছে এগুলো নিয়ে আসলে আলাদা একটা ভিডিও করার প্রয়োজন তাহলে সেখান থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার রয়েছে তো ওয়েবসাইট দিয়ে ইনকাম করার চতুর্থ পদ্ধতিটা হতে পারে এরকম যে আপনি প্রচুর পরিমাণ গ্রাফিক ডিজাইনের কাজ পারেন তো গ্রাফিক ডিজাইনের কন্টেন্টগুলো আপনি পিএইচডি ফাইল আকারে একটা ওয়েবসাইটে জমা করবেন জমা করে সেগুলো আপনি বিক্রি করে দেবেন যেটার মাধ্যমে কিন্তু আপনি প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন এখানে আপনি ভাবুন একটা ওয়েবসাইটে যদি আপনি একটা ডিজাইন দশ টাকা করে বিক্রি করেন আর এই একটা ডিজাইন কিন্তু বারবার বারবার আপনি বিক্রি করতে পারবেন সারা বিশ্বব্যাপী প্রচুর পরিমাণ লোক রয়েছে যাদের আসলে কর্পোরেট লেভেলে প্রচুর পরিমাণ কাজ করতে হয় কিন্তু এই গ্রাফিক ডিজাইনগুলো করার মতো পর্যাপ্ত পরিমাণ সময় থাকে না সেক্ষেত্রে তারা কি করে বিভিন্ন ধরনের থার্ড পার্টি ওয়েবসাইটের কাছে যায় যে প্রতিষ্ঠিত অনেক ওয়েবসাইট রয়েছে যেমন ক্যানভা ফ্রিপিক এ ধরনের বেশ কিছু ওয়েবসাইট রয়েছে এগুলোর মধ্যেও কিন্তু আমরা চাইলে আমাদের গ্রাফিক ডিজাইনের স্কিলগুলো জমা দিয়ে সেখান থেকে বিক্রি করার মাধ্যমে কমিশন নিয়ে ব্যবসা করতে পারি তো এছাড়া আপনি চাইলে যদি আপনি মোশন গ্রাফিক ডিজাইনের কাজ অর্থাৎ অ্যানিমেশনের কাজটা ভালো পারেন সেক্ষেত্রেও আপনি একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন ওয়েবসাইট তৈরি করে সেখানে আপনি প্রচুর পরিমাণ আপনার মোশন গ্রাফিক্সের অ্যানিমেশনগুলো আপনি আপনার ওয়েবসাইটে ঢালবেন আপলোড করবেন আপলোড করে সেগুলো বিক্রি করার ব্যবস্থা করবেন এই এটা বিক্রি করা যাবে প্লাস আপনি যদি মনে করেন যে আপনার এই ওয়েবসাইটটাকে আবার গুগল অ্যাক্সেন্সের মাধ্যমে মনিটাইজ করবেন সেটাও করতে পারেন অর্থাৎ আপনার একটা ওয়েবসাইট থেকে অনেক পদ্ধতিতে ইনকাম করা সম্ভব এরপরে আরও বেশ কিছু পদ্ধতি আমি বলতে পারি যেমন আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার নিজস্ব একটা ওয়েবসাইটের প্রয়োজন রয়েছে যেখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের পরিচিতির জন্য একটা পোর্টফোলিও বানিয়ে রাখতে পারেন এরপর আপনি চাইলে আপনার সেবা বিক্রি করেও কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করা যায় সেটা কিভাবে যিনি ডাক্তার সেটা কিভাবে যিনি ডাক্তার তার কিন্তু একটা ব্যক্তিগত ওয়েবসাইটের প্রয়োজন রয়েছে তিনি কি ধরনের সেবা প্রদান করেন কি ধরনের ট্রিটমেন্ট করেন সে সম্পর্কে বেশ ভালো ইনফরমেশন একটা ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করার মাধ্যমে আপনি তিনি কিন্তু এই শিডিউল নিতে পারেন রোগীদের কাছ থেকে দেখুন আমরা সেলনের সাথে পরিচিত আছি সচরাচর আমরা যে ধরনের সেলুনের সাথে পরিচিত সেগুলো তো আছেই আপনি যদি একটু সেলুন করেন একটু ভিআইপি ভাবে একটু ভালো অন্যরকম ভাবে একটা সেলুন করেন আর সেই সেলুনের যদি আপনার একটা ভালো ওয়েবসাইট থাকে যেখানে আপনি ক্লায়েন্টদের কাছ থেকে শিডিউল নিতে পারবেন সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটের মাধ্যমে একটা শিডিউল করার মতো একটা অপশন রাখতে পারেন যে আমার এই দিন পর্যন্ত কোনো শিডিউল নেই আপনি এর পরের দিন আপনাকে আসতে হবে যদি আপনি আমার এখানে আসতে পারেন যদি এভাবে একটা ডিমান্ড ক্রিয়েট করা যায় মার্কেটে সেক্ষেত্রে কিন্তু সেলুনের বিজনেসটাও বেশ ভালো জমজমাট হয়ে উঠবে এই ওয়েবসাইটের মাধ্যমে আসলে প্রত্যেকটা কেরিয়ারি এ ধরনের ওয়েবসাইটের প্রয়োজন রয়েছে যদিও একটা সময় ছিল একটা ওয়েবসাইট বিলাসিত ব্যাপার ছিল কিন্তু এখন একটা প্রয়োজনীয় পণ্যে পরিণত হয়েছে প্রয়োজনীয় সার্ভিসে পরিণত হয়েছে তো আমরা চাইলে যে কেউ কিন্তু একটা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ব্যবসার প্রসারকে আরেকটু বাড়িয়ে দিতে পারি এরপর আপনি চাইলে সেবা বিক্রি করেও বিজনেস করতে পারেন সেবা কীভাবে বিক্রি করবেন আপনি ভালো গ্রাফিক ডিজাইন পারেন আপনি ভালো ভিডিও এডিটিং পারেন আপনি ভালো অ্যানিমেশন কাজ করেন আপনি ভালো আর্টিকেল লিখতে পারেন সেক্ষেত্রে আপনার নিজের ব্যক্তিগত একটা ওয়েবসাইট থাকবে যেখানে আপনি যা যা পারেন সেটার একটা শোকে সাজিয়ে রাখবেন যেখানে যারা আপনি যেই কাজগুলো পারেন সেই কাজ রিলেটেড কাজ মানে কর্মী খুঁজতেছে তারা যদি গুগল সার্চ করে গুগল সার্চ করার পরে যদি আপনার ওয়েবসাইটে চলে আসে সেখান থেকে কিন্তু তারা আপনার সেবা কিনতে চাইবে তো এভাবে করে একটা ওয়েবসাইটের মাধ্যমে সেবা বিক্রি করে আসলে বিজনেস করা যায় দেখুন আপনি সেবা বিক্রি করার কথা যখন এলো সেবা একশো জেটের কথা ভাবুন তারা কিভাবে ব্যবসা করছে আবার আপনি পাঠাওয়ার কথা ভাবুন পাঠাও কিন্তু এক ধরনের সেবা বিক্রি করছে উবার কিন্তু এক ধরনের সেবা বিক্রি করছে সে এই প্যাসেঞ্জার এবং গাড়ির মালিক দুইজনের মাধ্যমে মা দুইজনের মধ্যে একটা লিঙ্ক তৈরি করে দিচ্ছে দিয়ে কিন্তু তারা এখানে চমৎকার একটা বিজনেস করতে পারছে আবার আপনি ফুড পান্ডার কথা ভাবুন তারাও কিন্তু সেবা বিক্রি করছে সেবা সেবা বিক্রি করে সেখান থেকে ইনকাম করছে তো এভাবে আসলে বলতে গেলে হাজার হাজার বিজনেস আইডিয়া দেওয়া সম্ভব যেগুলো আসলে ওয়েবসাইটের মাধ্যমে করা সম্ভব তো আসলে এর মধ্যেও কিছু কিছু নতুন নতুন আবিষ্কার বাজারে চলে আসে যেগুলো আসলে ব্যাপক পরিমাণ সারা ফেলে দেয় তাদের ওয়েবসাইটের মাধ্যমে তাদের সেবার মাধ্যমে আপনি ভাবুন বর্তমানে জুম এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে এটার মাধ্যমে এখন তারা কোটি কোটি টাকা ইনকাম করতে পারছে এভাবে করে প্রচুর পরিমাণ নতুন নতুন আইডিয়া নিয়েও কিন্তু আপনি আসতে পারেন এসে যেটার মাধ্যমে আপনি প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন তো দেখুন শুধুমাত্র ইনকামের ব্যাপারটাই না একটা ওয়েবসাইটের মাধ্যমে অনেক বড় বড় সমস্যার সমাধানও করা যায় আমাদের বাংলাদেশের এই কোভিড পর এই যে দেখুন আপনি আমি প্রবাসী নামে একটা অ্যাপ চালু হলো তারপরে সুরক্ষা নামে একটা অ্যাপ চালু হইলো এটা দিয়ে কিন্তু বিপুল পরিমাণ সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে এই সুরক্ষার মাধ্যমে সারা বাংলাদেশে কত কোটি 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 মানুষ এই এদের রেজিস্ট্রেশন করে করা যাচ্ছে খুব সহজে এটার মাধ্যমে খুব সহজে একটা ডেটা বের করা যাচ্ছে যে কতজন মানুষ টিকার আওতাভুক্ত হয়েছে আর কত হয়নি অনেক কথা বলে ফেললাম আজকে এই পর্যন্ত রাখছি আশা করছি সামনের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে